গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পাপিয়া বিশ্বাস 26। তো আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে নিমন্ত্রণ আছে, মানে দাদা, আমার দাদা শ্বশুর বাড়ি, দাদা শ্বশুরের মেয়ের বার্থডে, মানে আমার হবে মাসি, মানে ছোট মাসি, তো তার বার্থডে। তো এখন যাব, মানে একটু মা কাজ বাজ করবে, হাতে হাতে সবাই করে দেবে, সেই কারণে যাব। আর যাব এখন, যাব হচ্ছে গিফট কিনতে। তো চলো, আমি আর মা যাব। তো চলো তোমাদের সাথে, যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গেছিলাম বাজারে যার জন্য গিফট কিনতে, কিন্তু দোকানঘাট সব বন্ধ ছিল, দুপুর হয়ে গেছে, সেই জন্য কি কিনবো তার জন্য ঝাঁটা কিনে নিয়ে চলে এসেছি। তো এখন যাব দাদা শ্বশুর বাড়িতে, তো মা কাজ বাজ করবে, তো চলো ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। চলে এসেছি, আর এই যে রান্না হচ্ছে, বললাম যে মা রান্না করছে, মানে সবাই রান্না করছিল এখানে। এই যে ডাল, মাংস, মাছের ঝোল, পাঁপড় আর আছে বেগুন ভাজা, ভাত হচ্ছে, আর ওইদিকে মিষ্টান্ন দিদা রান্না করছে। তো চলো একবার পরে দেখা হচ্ছে। এখন রেডি হয়ে গেছে, বললাম যে গিফট কিনতে যাবো, সেই সময় গিফট কেনা হয়নি, বাজার বন্ধ ছিল। তো এখন যাবো বাজারে, মা ওই চলে যাচ্ছে, চলো একবার গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোর একটা নিয়ে সেলফি, দাঁড়া।
খাওয়া দাওয়া হচ্ছে এই যে তো আমি খাওয়া দাওয়া করে একবারে ফ্রেশ হয়ে গেছি বাড়ি চলে যাবো একটু পরে তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।